শেরে করোনা, বেদাত করোনা, আল্লাহ ছাড়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুলতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাযাব কাযাব ফি সাফিয়া, আপনি সাফিয়ার এত প্রশংসা করেন কেন? আল্লাহর নবীর একজন স্ত্রী হচ্ছেন সাফিয়া, খাইবারের মহিলা, বিত্তশালী ধনী ঘরের মেয়ে, সম্মানী মানুষের স্ত্রী, মুসলমানের হাতে আটকা পড়ে আল্লাহ রাসূলের স্ত্রী হিসেবে এসেছেন। সুন্দরী বুদ্ধিমতী মহিলা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, পিতা হলেন ইহুদি মানুষ, আল্লাহর নবী মাঝে মধ্যেই তার প্রশংসা করতেন। তখন একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আরো তো খাটো মহিলা, এত প্রশংসা করেন কেন তার? ও তো ইহুদি ঘরের খাটো মহিলা, এত আপনি প্রশংসা করেন কেন তার? তখন আল্লাহ রাসূল বলছেন, এই শোনো আয়েশা, শোনো, লাকাদ কুলতে কালিমাতান লা মুজাজাত বিহাল বাহর আলা মাজাজাতহু, আয়েশা তুমি যেই কথা বলেছো, এই কথা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে। এবার আপনি যে বললেন বেঞ্চে বসে যে জেনাও করেছে খালেদা আহমদ, এবার এটা কি হবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফিয়াকে কি বলেছেন? খাটো। তো এই কথাটা এত বড় হয়ে গেছে, এটা যদি পানিতে ফেলে দেওয়া হয় তাহলে কি হবে? ঘোলা হয়ে যাবে। তো আপনি যেটা বললেন সেটা কি হবে? সম্মানিত দিনী ভাই, যদি বদনাম করে থাকেন তাহলে গীবত, আর যদি বদনাম না করে থাকেন তাহলে হলো অপবাদ। অপবাদের শাস্তি 80 লাঠি, গীবতের শাস্তি কিভাবে ক্ষমা হবে? গীবতের পাপ মানুষের সাথে জড়িত পাপ, সুদ মহাপাপ, এ কথা ঠিক, ঘুষ মহাপাপ, এ কথা ঠিক, সুদ মহাপাপ, এ কথা ঠিক, আর রেবা সবুনা জুসান আইসর আহিন করা যদি উম্মাহ, সুদের পাপের 17টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যত পাপ হয়, সুদের পাপের 17টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যত পাপ হয়, 1 টাকা সুদ খেলে যত পাপ হবে, 36 বার জেনা করে তত পাপ হবে না। সুদ মহাপাপ। কোটি কোটি টাকার সুদ খেয়েছে, আজকে বুঝলো সুদ মহাপাপ, ভিক্ষে করে খেতে রাজি আছি, সুদ খাব না। ভিক্ষে করে খাবো কেন? ব্যবসা করে খাবো, শেষ পর্যন্ত কি চকলেট, চকলেটের কলার ব্যবসা করব, শেষ পর্যন্ত যদি এটাও না হয় মানুষের বাড়িতে কাজ করে খাবো, এটাও যদি না হয় তাহলে ভিক্ষে করে খাবো, সুদ খাবো না। সুদ খেতে খেতে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব ভর্তি, আজকে বুঝতে পেরেছে সুদ মহাপাপ। রাতে সুন্দর করে উজু করে দুরিকাত সলাত আদায় করে বলছে, আল্লাহকে আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো, জীবনে আর আমি কোনোদিন সুদ খাবো না, ইনশাল্লাহ সব পাপ ক্ষমা হয়ে যাবে। আমার বদনাম করেছেন, এবার রাত ভরে ক্ষমা নেন, হবে না, হজ করতে চলে যান, কাবা ঘরে ঢুকে কাবা ঘরের গিলাপ ধরে মরা পর্যন্ত কাঁদেন, এই পাপ ক্ষমা হবে না। বদনাম গীবত মানুষের সাথে জড়িত পাপ, যার বদনাম করেছেন তার হাত ধরেই ক্ষমা নিতে হবে, এছাড়া এর বিকল্প কোনো পথ নেই। জেনা মহাপাপ, জেনা মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে 100 লাঠি পিঠে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, তার বাঁচার কোনো পথ নেই। রাতে উঠে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আমার ভুল হয়েছে, আমি আর কোনোদিন এই অশ্লীল কাজে লিপ্ত হব না, তুমি আমাকে মাফ করো, তার অতীতে জেনামূলক যত পাপ হয়েছে সব ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি রিক্সাওয়ালাকে একটা থাপ্পড় মেরেছেন, মরা পর্যন্ত তোবা করলে এই পাপ ক্ষমা হবে না।
যাকে থাপ্পড় মেরেছেন তাকে তার হাত ধরে ক্ষমা নিতে হবে, এছাড়া বিকল্প কোনো পথ নেই। চুরি মহাপাপ, হাজারো কোটি টাকা চুরি হয়েছে, আজ রাতে ক্ষমা চাইবে ইনশাল্লাহ সব পাপ ক্ষমা হয়ে যাবে। জমি দিয়াড়ে জমি চাষ করতে গিয়ে একটু জেনে শুনে এক ভাঁয়ের ডান দিকে চেপে দিয়েছে, এক ভাঁয়ের। এবার দেখি আজীবন ক্ষমা নেন দেখি, জমিওয়ালার কাছে হাত ধরে ক্ষমা নিতে হবে, আমার ভুল হয়েছে তুমি মাফ করো। জমির ধানের ফাঁড়ি দিতে গিয়ে একটা থোপ ওই মাঝামাঝিতে পড়েছিল, ওটা কি করেছে নিজের দিকে নিয়ে নিয়েছে। বড় আলুগুলো বস্তার মুখে রেখে বিক্রি করেছে, বড় বেগুন কোথায় রেখেছে উপর দিকে, সামান্য লাভ সামান্য, জীবনটা ষোলো আনাই ধ্বংস। আম বড় আমগুলি উপরে রেখেছে, জীবনটা ষোলো আনাই মিছে, জীবনটা ষোলো আনাই মিছে। একটা পদ্য ছিল না বাবুর, মাঝি আর বাবু, ঠিক এরকম জীবন হয়ে যাবে, খুব সাবধান। বদনাম গীবাত মানুষের সাথে জড়িত পাপ, আজকে এই সিদ্ধান্ত নিতে হবে জীবনে আর কোনোদিন কারোর বদনাম গীবাত করব না। সাথে সাথে সিদ্ধান্ত নিতে হবে দলের মাধ্যমে যদি করা লাগে জীবনে আর কোনোদিন এই দল করতেও যাব না। আগামীকাল সকালে লাহারি খেতে বসে, রুটি খেতে বসে, নাস্তা করতে বসে, ছেলে মেনে বসে সিদ্ধান্ত নিতে হবে কেয়ামত পর্যন্ত এই বাড়িতে আর কোনোদিন বদনাম গীবাত হবে না। উপস্থিত وانت شتروا